নমস্কার, আমার গল্প পাঠ আসরে আপনাকে স্বাগত। পড়ে শোনাচ্ছি সুচিত্রা ভট্টাচার্যের একটি ছোট গল্প, গ্রেটা গার্বো। বয়স 24 কি 25, একটু বেশি হলেও হতে পারে। শরীরের গড়ন পেটন চমৎকার, যৌবন যেন উপচে পড়ছে। একবার চোখ পড়ে গেলে দৃষ্টি ফিরিয়ে নেওয়া কঠিন। হাইট প্রায় 5'4", মুখেও একটা আলগা লাবণ্য আছে, গায়ের রঙে গাছের পাতার আভাস, শুকনো শুকনো তবে সবুজই, নাক ঈষৎ চাপা কিন্তু চোখ দুটো বড় বড়, ডেবা ডেবা। মুখের মধ্যে সব থেকে আগে নজর কাড়ে চিবুকখানা, অসম্ভব ধারালো চিবুক, যেন অহংকারে রিসপাত দিয়ে বাঁধানো। আর্ট কলেজে ঢোকার পর থেকে রোজই প্রায় চোখে পড়তে থাকে। সদর স্ট্রিটে মিউজিয়ামের পাঁচিলের গায়ে দিব্যি একটা স্থায়ী সংসার পেতে বসেছে। উনুন, হাঁড়ি কড়া, থালা গেলাস, ভাঙা টিনের বাক্স, বস্তা, পুঁটলি কী নেই সেখানে। রোদ বৃষ্টিকে কলা দেখাতে মাথার ওপর পলিথিনের ছাউনিও বেঁধেছে একটা। জাদুঘরের রেলিং তার আয়না, সেখানে ঝোলে কাপড় চোপড়। জাদুঘর যে গরিব দুঃখীদের কাজে লাগে বুঝতে কোনো অসুবিধে হয় না। ঘরকন্যা অবশ্য তার একলার নয়, খানতিনেক কালো কুলো আধন্যাংটা বাচ্চা দামাল পায় চড়ে বেড়াতো ফুটপাথে। বাচ্চাগুলো মোটামুটি নধর কান্তি, দেখে মনে হতো ভালোই খাবার দাবার জোটে। মা বসে বসে কুটনো কুটছে, রান্না করছে, বাসন মাজছে, রাস্তার কলে ঘষা সাবান দিয়ে কাপড় কাচ্ছে। বাচ্চারা এসে দুম দাম হামলে পড়ছে মারপিঠে, অমনি তাদের হাতের ঝাপটায় বেড়াল ছানার মতো সরিয়ে দিচ্ছে মা। এ ছিল নিত্য দৃশ্য। আরও একটা দৃশ্য চোখে পড়ত আমাদের, পলিথিনের ছায়ায় সারাক্ষণই একটা লোক পড়ে পড়ে ঘুমোয়। সকাল 10টাতেও ভোঁস ভোঁস নাক ডাকাচ্ছে, দুপুরেও তাই, বিকেলেও, কোচিত কখনো তাকে জাগ্রত অবস্থায় দেখা যায়। মিউজিয়ামের সামনে দাঁড়িয়ে রাজা বাদশার মেজাজে চায়ের ভাঁড়ে চুমুক মারে লোকটা। তার স্বাস্থ্যটিও দেখার মতো, ইয়া লম্বা চওড়া, রীতিমতো তাগড়াই জোয়ান, পেশিতে রোদ পিছলোয়, মুখ ভর্তি জঙ্গল জঙ্গল দাড়ি, দু চোখ পাকা করমচার মতো লাল, যেন এইমাত্র গাঁজার আড্ডা থেকে উঠে এলো। তা লোকটাকে নিয়ে আমার গল্প নয়, আমার কাহিনী তার সঙ্গিনীকে নিয়ে। আমরা ওর নাম দিয়েছিলাম গ্রেটা গার্বো, সম্ভবত ওই ধারালো চিবুকটার জন্যই, অথবা ওর ফিগার, 3 বাচ্চার মা হয়েও শরীরের কি বাঁধনি। প্রথম প্রথম বন্ধু মহলে গ্রেটাকে নিয়ে গবেষণা চলত জোর। দেখেছিস গোটা ফ্যামিলি কেমন তেল চুকচুকে, কী করে চলে রে গ্রেটাদের, ভিক্ষেই তো সবচেয়ে লাভজনক প্রফেশন, নো পরিশ্রম, মোটামুটি সেফ ইনকাম। উহুম, গ্রেটা ভিক্ষে করে না, যা ফুটপাতে শিকিয়া দিলগুলো তবে পরে কেন, লক্ষ্য করে দেখিস গ্রেটা একটা পয়সাও তোলে না, বাচ্চাদেরও তুলতে দেয় না। সেদিন একটা শিকিতে হাত দিয়েছিল বড় বলে বাচ্চাটাকে কী প্যাটার্ন প্যাটাচ্ছিল। তাহলে পয়সাগুলো এমনি এমনি পরে বলছিস, অনেকেই তো হাঁ করে গ্রেটাকে গেলে, তারাই হয়তো কেউ কেউ দর্শনী দিয়ে যায়। কিন্তু গার্বো ফ্যামিলির তাহলে সোর্স অফ ইনকামটা কি, বর কামায়? হতে পারে, ব্যাটা সিওর চোর, দিনে ঘুমিয়ে নেয়, রাতে তেল টেল মেখে। ও ব্যাটা অত ছোটোখাটো কাজ করা লোক নয়, ব্যাটা নির্ঘাত ডাকাত কিংবা ভাড়া করা খুনে লুঠেরা। তাহলে মোটা মালকড়ি থাকতো, থোড়াই টেরা বাঁধত ফুটপাতে, হয়তো এটাই ক্যামোফ্লেজ। কোনো দিন দেখবি কাগজে বড় করে ছবি বেরিয়েছে, ডাকাতের বউ বলেই না গ্রেটার ভিক্ষে নিতে মানে লাগে। দিব্যি আছে মাইরি, কলকাতার একদম সেন্ট্রাল প্লেসে, মিনিমাম এস্টাবলিশমেন্ট খরচায়। হঠাৎই একদিন অভিজিৎ কলেজে একটা উড়ো খবর ভাসিয়ে দিল, গ্রেটা নাকি মোটেই ওর বরের পয়সায় খায় না, সে রীতিমতো গতর খাটিয়ে খায়, কিংবা বলা যায় গতর বেচে।
অর্থাৎ সে একজন দেহ উপজীবিনী। অভিজিৎ ডায়মন্ড হারবার লাইনে সিরাকোলে থাকে, গঙ্গার ধার থেকে বাস ধরে রোজ। সে নাকি ইডেন গার্ডেনের গেটে রং চং মেখে গ্রেটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। সঙ্গে সঙ্গে অভিজিতের পেছনে লেগে গেলাম আমরা। নন্দিনী চোখ পাকালো, এই আমাদের গ্রেটা গার্বোর ক্যারেক্টারে তুই কালি ছেটাচ্ছিস কেন? বিপাশা ভুরু নাচালো, তুই বুঝি ওইসব মেয়েদের দেখে বেড়াস? গুরুপদ চাঁটি কষালো, ঝেড়ে কাজ তো, তুই ট্রাই নিয়েছিলি নাকি? ঠাট্টাই আর কি হলো ঠিকই, তবে অভিজিতের সংবাদটাকে আমরা পুরোপুরি উড়িয়েও দিলাম না। অমন যৌবন আছে, ভিক্ষাবৃত্তির বদলে গ্রেটা আদিম পেশা অবলম্বন করতেই পারে। তবে আমাদের মধ্যে একচোট তর্কও হয়ে গেল। অভিজিৎ, রমেন, নন্দিনী, বিপাশাদের মতে ওরকম নোংরা জীবনযাপন করার চেয়ে ভিক্ষে করা ঢের ভালো। বেশ তো গতর আছে, দেহ না বেঁচে লোকের বাড়ি খেটেও তো খেতে পারে। সমর, গুরুপদ, লোকেন্দ্র আর আমি অবশ্য বিপরীত মতের, ভিক্ষে করা চরম বিরোধী। আমরা গলা ফাটিয়ে বললাম, যে কোনো মানুষের যে কোনো স্বাধীন পেশা বেছে নেওয়ার অধিকার আছে। লোকের বাড়ি কাপড় কাচা, বাসন মাজা যেমন এক ধরনের সার্ভিস, তেমন শরীর বিক্রিটাকেও আর এক ধরনের সার্ভিস বলে মেনে নিলেই হয়। এই যে মেয়েগুলো আমাদের কলেজে মডেল হতে আসে, পেটের তাড়নায় চোখ বুজে নিজেদের উন্মোচিত করে দেয়, আমরা শিল্পীরা কি তাদের হীন চোখে দেখতে পারি? না দেখাটা উচিত? তবে গ্রেটার বরটিকে নিয়ে কৌতূহল আমাদের রয়েই গেল। বউয়ের দেহ নিংড়ানো রোজগারে আয়েস করে খাচ্ছে, দাচ্ছে, ঘুমোচ্ছে, এ কেমন ধারার পুরুষ মানুষ? আমরা যখন সেকেন্ড ইয়ারের মাঝামাঝি গ্রেটা তার চতুর্থ সন্তানটি প্রসব করল, যেতে আসতে দেখেছি গ্রীষ্মের প্রখর উত্তাপেও ইয়া বড় একখানা ভুঁড়ি নিয়ে অনায়াসে সংসারের কাজকর্ম করে চলেছে গ্রেটা। তারপর কবে হলো, কোথায় হলো ভগবান জানে, একদিন দেখি ইঁদুর ছানার মতো লাল লাল একটা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে। লজ্জা সরমের বালাই নেই, ভারী ভারী স্তন দুখানা পুরোপুরি উন্মুক্ত। অনেক পথচারী তার দেহশোভা উপভোগ করছে, কিন্তু তা নিয়ে এতটুকু ভ্রুক্ষেপ নেই গ্রেটার, বরং সে যেন ওই দৃষ্টিতে গর্বই অনুভব করে। সত্যি কথা বলতে কি, আমরাও চোরা চোখে তাকিয়েছি। লোকেন্দ্র তো একদিন বলেই ফেলল, ইস, গ্রেটাকে দেখলেই আমার হাতটা কেমন নিষ্পিষ করে। তোরও ইউটিউব ব্রুটাস, বডির কার্ডগুলো দেখেছিস? ওকে যদি মডেল করা যেত। গুরুপদ হা হা হেসে বলল, লাভ নেই বস, ও মডেল হবে না। কি করে বুঝলি? একবার ট্রাই নিয়েছিলাম, প্রপোজাল শুনে বলে আমায় কি করতে হবে। আমি বললাম, কিছুই না, জাস্ট বসে থাকবে, তোমায় আমি আঁকবো, পয়সাও পাবে। শুনে গা মোচড়ালো, আর কি করতে হবে? আমি বললাম, ব্যাস ওইটুকুই। কিছুতেই রাজি হলো না মাইরি, বলে শুধু বসে বসে আমি রোজগার করি না, টাকা বেশি থাকলে অন্য লোককে বিলিও। প্রেগন্যান্ট গ্রেটার একটা স্কেচ করতে পারলে কি দারুণ হতো বল? নন্দিনী মুখ বেঁকে বললো, পারিসও বটে তোরা, ফুটপাতের একটা নোংরা মেয়ে মানুষ, মাথা ভর্তি উকুন, গায়ে গন্ধ, অ্যাপ্রোচ করলি কী করে? তা ফুটপাতের মেয়ে মানুষ ফুটপাতেই রয়ে গেল, নিজের মতো করেই। বছর দেড়েক পর আর একটা বাচ্চা বিয়েলো, গিনিপিগের মতো বাচ্চাগুলো ঘুরে বেড়ায় ফুটপাত ময়, আর মা বসে বসে রাঁধা বাড়া করে, বাচ্চা খাওয়ায়, উকুন বাছে, চুল আঁচড়ায়, তারপর অন্ধকার গাঢ় হলে খোপা বেঁধে কোমর দুলিয়ে বেরিয়ে পড়ে নিজের ধান্দায়। শরীর খানিক টসকেছে বটে, কিন্তু পেশা ছাড়েনি গ্রেটা। বরটারও কোনো পরিবর্তন নেই, ঘুমোয় ঘুমোয় এবং ঘুমোয়, আর মর্জি হলে চোখ লাল করে চৌরঙ্গি টহল দেয়। ছানাপনগুলোরও ওপরেও লোকটার কোনো মায়া মমতা দেখি না, হয়তো ওগুলোকে নিজের বাচ্চা বলে মনেই করে না। তা ছবিটা আচমকাই বদলে গেল একদিন। আমরা তখন ফোর্থ ইয়ারে, সামনেই অ্যানুয়াল এক্সিবিশন, আমাদের তখন নাওয়া খাওয়ার সময় নেই। ছবি আঁকছি, ছবি সাজাচ্ছি, এই স্যারের কাছে ছুটছি, ওই ম্যাডামের কাছে যাচ্ছি, ডিসেম্বরের শীতেও আমাদের গলদ ঘর্ম দশা।
তার মতোই বিপাশা এসে হঠাৎ বলল, এই বরুণ, আমাদের গ্রেটা গার্বো তো যায় যায়, জুনিয়র ক্লাসের একটা ছেলের সঙ্গে কথা বলছিলাম, ঘুরে তাকিয়ে বললাম, কি হয়েছে? খুব অসুখ। যাহ, এই তো কবে একটা দেখলাম বসে রোদ পোয়াচ্ছে। না রে, পরশু থেকে বেচারা কাঁথা মুড়ি দিয়ে পড়ে। আজ ওই ফুটপাত ধরে আসছিলাম, একবার উঁকি মেরেছিলাম ওর ডেরায়, যাচ্ছে তাই অবস্থা। বাচ্চাগুলো বাইরে হাত পা ছড়িয়ে কাঁদছে, আর গ্রেটা গুটিসুটি মেরে ঘং ঘং কাঁদছে। তাই তার সেই ঘুমন্ত ডাকাতটি কোথায়? দেখলাম না, মনে হলো ডাক্তার ফাক্তারও দেখায়নি, ওষুধ বিশুধও খায়নি। গ্রেটার সঙ্গে আমাদের কোনো সম্পর্কই নেই, আলাপই বা কতটুকু আছে? তবু আমাদের কলেজের কপা দূরে বসবাস করার সূত্রে ও আমাদের এক ধরনের প্রতিবেশী তো বটে। তাছাড়া সেই ফার্স্ট ইয়ার থেকে দেখছি, খারাপই লাগলো শুনে। কলেজ থেকে বেরোতে সেদিন রাত হলো প্রায় 1:30 বাজে। শীতের সন্ধে এর মধ্যেই বেশ জবুথবু মেরে গেছে। ময়দানে কুয়াশার পর্দা, গাছগাছালিগুলোকে কেমন ভুতুড়ে ভুতুড়ে লাগে। বাস ট্রাম চলছে, তবু একটা আলগা নির্জনতা যেন গ্রাস করে নিয়েছে চৌরঙ্গীকে। হ্যালোজেন পথবাতিও কেমন ম্রিয়মাণ। এখন বাস স্টপে এসে দাঁড়িয়েছি, নন্দিনী ঠেলল, ওই দেখ গ্রেটার বটটা। দেখলাম মিউজিয়ামের বন্ধ গেটের সামনে দাঁড়িয়ে কার সঙ্গে যেন গুজগুজ করছে। রমেন বলল, বউয়ের জন্য খদ্দের ফিট করছে নাকি? হতে পারে, বউ জ্বরে কাবু, বেরোতে পারছে না। বিপাশা শিউরে উঠল, কি সাংঘাতিক! এই তোরা গিয়ে একটু কথা বল না, জিজ্ঞেস কর না বউয়ের কি হয়েছে। দূর, বাদ দে। গুরুপদ বলল, আমি যাব, জেনে আসব। রমেন বলল, চল তবে। আমিই ডাকলাম, এই যে শোনো। লোকটা এগিয়ে এলো, বলছিলেন কিছু? কি হয়েছে তোমার বউয়ের? বুঝে একটু অবাকই হলো লোকটা, চোখ কুঁচকে একবার কলেজটা দেখল, একবার আমাদের। ভারী কি গলায় বলল, ব্যামো হয়েছে। ওষুধপত্র খাইয়েছ কিছু? খাঞ্জা খাঁড় কায়দায় বলল, ও এমনি জর্জারি, এমনি সেরে যাবে। ফ্রি স্কুল স্ট্রিটে একটা ডাক্তারখানা তো আছে, বিনা পয়সায় ওষুধ দেয়, ওখানে তো দেখিয়ে আনতে পারো। বললাম তো এমনি সারবে, দূরত্বের ইচ্ছায় যার বউ তার গানি। আমরাও আর বেশি মাথা ঘামালাম না, খেয়ে দে, প্রচুর কাজ আছে আমাদের। গ্রেটা আর আমাদের মগজেই ছিল না। বাৎসরিক প্রদর্শনীর রাজস্ব যজ্ঞ শেষ হওয়ার পর ছুটি পড়ল কদিন। জানুয়ারিতে আবার কলেজে এসেছি, নন্দিনী ঢুকেই বলল, গ্রেটার হাল খুব খারাপ রে, বোধহয় আর বাঁচবে না, চল একটু দেখে আসি। যাবি? চল না। গ্রেটার আস্তানে গিয়ে ঘাবড়ে গেলাম রীতিমতো। এই যে খুবই ঘোরালো পরিস্থিতি, বেচারা গ্রেটা বিছানায় প্রায় মিশে গেছে, চোখের নিচে গাঢ় কালি, চোয়াল ভাঙা, চেহারায় সেই জৌলুস নেই আর, বাচ্চাগুলোও কেমন ন্যাতা ন্যাতা হয়ে গেছে, ঝাঁক বেঁধে বসে মুড়ি খাচ্ছে খুঁটে খুঁটে। আপাদমস্তক কাঁথা মুড়ি দেওয়া গ্রেটা কাশির দমকে উঠে বসছে বারবার, আর হাঁপড়ের মতো হাঁপাচ্ছে। গুরুপদ জিজ্ঞেস করলো, কি ওষুধ খেয়েছ? আমাদের দেখে থতমত খেয়েছে গ্রেটা, দম নিয়ে বলল, জ্বরের বড়ি। তা জ্বর ছাড়ছে না কেন? ছাড়ে, আবার আসে, বলতে বলতে ফের কাশি। গ্রেটা কাঁথা চেপেছে মুখে, স্তম্ভিত হয়ে দেখি কাঁথায় রক্ত। আমরা চারজন মুখ চাওয়াচাই করলাম, টিবি? এ তো মহাফাঁদে পড়া গেল, শুকনো আহা উহু করে তো আর কেটে পড়া যায় না। জিজ্ঞেস করলাম, কবে থেকে রক্ত উঠছে? গ্রেটা নিজেও বোধহয় জানে নিজের রোগের গুরুত্ব, অপরাধী মুখ করে বলল, বেশি নয়, 1-2 দিন বেরোয়। এরকম জ্বর কতদিন ধরে হচ্ছে? উত্তর নেই। নন্দিনী উবু হয়ে বসেছে, প্রশ্ন করল, তোমার বরকে দেখছি না? ধুঁকতে ধুঁকতেও গ্রেটা ঝেঁঝে উঠেছে, আ মরণ, ও আমার বর কেন হবে? ও আমার নাম, ওকে আমি রেখেছিলাম। বৈপ্লবিক ঘোষণা। নন্দিনী বিষম খেলো যেন, ঢোক গিলে বলল, ওই হলো,
তা তোমার ওই কোথায়? কি জানি খেতে দিতে পারছিলাম না, ভেঙে গেছে। এই সময় কেটে পড়ল, আবার গত সারলে পরেই ফিরবে। গুরুপদ বলল, একে তো এক্ষুনি হাসপাতালে দিতে হয় রে। হাসপাতালে নাম শুনেই দাপুটে গ্রেটার সে কি হাউমাউ কান্না। আমি যাবনি, আমি যাবনি, আমি মরে গেলে আমার কচি বাচ্চাগুলোর কি হবে? মার দেখা দেখি বাচ্চাগুলোও তারস্বরে কান্না জুড়েছে। মিলে সে এক ক্যাডাভেরাস কনসার্ট। বিপাশা পেশাদার পশুপ্রেমিক, রাস্তার বহু নাছোড়বান্দা তে এঁটে কুকুর বেড়ালকে সে বশ করে ফেলে। তার শরীরে ঘেন্নাপিত্তিও কম। গ্রেটার নোংরা বিছানায় বসে পড়েছে সে। গ্রেটার মাথায় হাত বোলাতে বোলাতে বলল, হাসপাতালে গেলে কেউ মরে নাকি? ওষুধ দেবে, পথ্য দেবে, একদম ঠিক হয়ে যাবে। না গো দিদিমণি, কচিদের ফেলে আমি কোথাও যাবনি। ওদের নিয়ে ভেবো না, আমরা তো আছি। কি বুঝলো কে জানে, গ্রেটার নেমরাজি হলো শেষে। আর দেরি নয়, আমরা চাঁদা তুলে কলেজ একটা সেভ গ্রেটা ফান্ড তৈরি করে ফেললাম। শিক্ষক শিক্ষিকারা যথেষ্ট সহযোগিতা করলেন। প্রিন্সিপাল প্রভাব খাটিয়ে কাছেই এক মিশনারি হাসপাতালে ভর্তির বন্দোবস্ত করলেন গ্রেটার। বাচ্চাগুলোকে জিম্মা করে দেওয়া হলো গ্রেটার প্রতিবেশিনী এক কেঁদো ভিখারিনীর হাতে। অবশ্য মাগনা নয়, খরচা দিতে হতো নিয়মিত, পার ডে 30 টাকা, তখনকার দিনে নেহাত কম নয়। বিপাশা নন্দিনী মাঝে মাঝেই যেত হাসপাতালে। ওদের মুখেই শুনলাম গ্রেটার অসুখের মূল কারণ চরম অপুষ্টি। অত রান্না বাড়া তবে কার জন্য করতো গ্রেটা? নিজে খেত না? আশ্চর্য, সেই হারামজাদাটা খেয়ে দে কেঁদো মোষ হয়ে পালিয়ে গেল। যাই হোক, স্বস্তির খবরও পেলাম, দুধটা ঘিটা ডিমটা মাখনটা পাচ্ছে গ্রেটা, তার শরীর আবার ফিরছে, কড়া কড়া ওষুধ ইঞ্জেকশনে রোগও চাপা পড়ছে দ্রুত। মাসখানেক পরেই হঠাৎ একদিন দেখি গ্রেটা আবার সস্থানে। বাচ্চাগুলো ফের গ্রেটার ঘাড়ে মাথায় নেচে বেড়াচ্ছে। শরীরে চেক নাই যদিও পুরো ফেরেনি, তবে অসুখ অসুখ ভাবটা নেই আর। হাসি হাসি মুখে দাঁড়ালাম ফুটপাতে। কি গো, ছাড়া পেয়ে গেলে? গ্রেটা একগাল হাসলো, পেইলে এসেছি। সে কি, কেন? ও আমার পোষাচ্ছিল না গো দাদা, নিত্যি নিত্যি মাছ মাংস ডিম, এই বড় গেলাসে দুধ, এদিকে আমার ছাওয়ালগুলো কি খাচ্ছে ঠিক নেই। এ তো ভারী অন্যায় কথা, আমরা এত কাঠ খড় পুড়িয়ে তোমায় একটা ভালো জায়গায় ভর্তি করলাম। আমি সেরে গেছি দাদা, আর জ্বর আসে না, কিন্তু এখনও নিশ্চয়ই ওষুধপত্র দরকার। ওষুধ আর লাগবে না, পেট ভরে ভাত খাবো, সেরে যাবে। মনে মনে বললাম, হ্যাঁ, আবার ওই ময়দানের অন্ধকারে ছোটা। গ্রেটা কাঁদো কাঁদো মুখে বলল, আর আমি হাসপাতালে যাবনি গো দাদা, আমার ছাওয়ালগুনার তবে একেবারে নষ্ট হয়ে যাবে। জানো, ওই মিন্তি হারামজাদি আমার হাবু পটলিকে এর মধ্যেই ভিক্ষে করা শিখিয়ে দিয়েছে। গম্ভীর সমস্যা, কেড়েকুড়ে খাক, চোর বদমাস বনু, বেশ্যা হয়ে যাক, তা বলে গ্রেটা গার্বোর বাচ্চারা ভিখিরি? নইব নইব চ না, এত গভীর জীবন দর্শন আমার মাথায় সিঁধবে না। ক্লাসে এসেই বন্ধুদের গ্রেটার প্রত্যাবর্তন সমাচার শোনালাম। শুনে সকলের মাথায় হাত। নন্দিনী ভার মুখে বলল, এখন প্রিন্সিপালের কাছে মুখ দেখাবো কী করে? অভিজিৎ ঠোঁট উল্টালো, এই জন্যই তো ওই ছোটো লোক ক্লাসের জন্য কিছু করতে নেই। গুরুপদ বলল, দেখতে হবে না, কদিন বাদেই আবার মুখ দিয়ে রক্ত তুলবে। রমেন কাঁধ ঝাঁকালো, যা খুশি হোক, আমরা আর ওর ব্যাপারে নেই। মুখে বললাম বটে, কিন্তু গ্রেটাকে পুরোপুরি ঝেড়েও ফেলা গেল না। গ্রেটাই ডেকে ডেকে কথা বলে, তার চোখে আমরা তখন পুরুষও নই, নারীও নই, শিল্পীও নই, একেবারে পুরোদস্তুর ভগবান। গ্রেটার জীবন কাহিনীও অনেকটাই জানা হয়ে গেল আমাদের। তার বাড়ি নাকি সুন্দরবনের অতি প্রত্যন্ত অঞ্চলে, গ্রামের নাম নোটেখালি। বিস্তর নদী নালা টোপকে সেখানে পৌঁছতে হয়। ট্রেনে ক্যানিং, মাতলা টোপকে ডকের খেয়া, ভ্যান রিক্সায় সোনাখালি, সেখান থেকে পুরন্দর পার হয়ে বাসন্তী, আবার ভ্যান রিক্সা, ফের গাং পেরিয়ে গোসাবা, ফের ভ্যান রিক্সা, ফের গাং পেরোনো, সে যাকে বলে রেকারিং ডেসিমেল।
আমরা জিজ্ঞেস করি, তা তুমি সেখান থেকে এখানে পৌঁছলে কি করে? ও ভবই আমার ফুসলে নিয়ে এলো। ভব মানে তোমার সেই রাখেলটা? নাকে তোমরা বুঝি রাখেল বলো? ওর সঙ্গে আমার পীড়িত হয়েছিল গো। শ্যামটি সেজে বংশী বাজালো, আমিও আমার আয়ান ঘোষ ছেড়ে। আয়ান ঘোষ? আই মিন তোমার স্বামী? স্বামী নয় বলো ঢ্যামনা, সুখ দেওয়ার মুরদ নেই, বউ পোষার শখ। বাচ্চা কাচ্চা হয়েছিল তখন? বললাম না ক্ষমতা ছিল না, সেই জন্যই তো ত্যাগ দিলাম। কে বলে এ দেশে নারী স্বাধীনতা নেই? এই যে দেখি নিজেই কোর্ট, নিজেই জজ। তা তোমার ভবকে বিয়ে করোনি কেন? ঢ্যামনাটাকে ছাড়ার সময় পণ করেছিলাম, পুরুষ মানুষকে আর বিয়ে করবনি, রাখবো। বাহ অসাধারণ! কিন্তু তোমার ভব রোজগারপাতিতে এত অনীহা কেন? আহা, সে কেন খাটতে যাবে, আমি আছি কি করতে? মাগ যদি মরদেরটা খেতে পারে, মরদ কেন মাগেরটা খেতে পারবে না? তার অমন রাজার মতো রূপ, খাটলে পরে সোনার অঙ্গ কালি হয়ে যেত নি? কিন্তু সে রাজা যে এখন ভাগালবা হলো, ফিরবে ফিরবে, আমি ছাড়া তার গতি কি? হ্যাঁ, গ্রেটার এরকমই বিশ্বাস ছিল। তবে গ্রেটার রাজার সঙ্গে গ্রেটার পুনর্মিলন দেখার সৌভাগ্য আমাদের হয়নি। গ্রেটাও নতুন উদ্যমে নেমে পড়ল তার নিজস্ব ধান্দায়, আমরাও পাশ টাস করে ছড়িয়ে পড়লাম যে যার মতো। বছরখানেকের মাথায় একটা ফ্রেঞ্চ স্কলারশিপ জুটে গেল আমার। এক বছরের স্কলারশিপ নিয়ে নিজেই চেষ্টা চরিত্র করে আরও বছর তিনে কাটিয়ে দিলাম প্যারিসে। কলকাতা ফিরেই ঢু মারতে গিয়েছিলাম কলেজে, কিন্তু সদর স্ট্রিটের মুখে গ্রেটার আর দেখা পায়নি। তার সাধের সংসারটিও উধাও, শুনলাম ঝুপড়ি টুপড়ি সব ভেঙে দিয়েছে পুলিশ। গ্রেটাকে আস্তে আস্তে প্রায় ভুলেই গেলাম। আঁকা আঁকি নিয়েই থাকি, বিয়ে একটা করে ফেললাম বটে, কিন্তু সেই বিয়ে টিকলো না। বছর কয়েক ব্রহ্মচারী থেকে ফের মাথা মোড়ালাম। ক্রমশ একটা থিতু সংসার গড়ে উঠলো আমার, পাশাপাশি নিজেকে ভাঙতে ভাঙতে আঁকার জগতেও 15 বছরে পৌঁছেছি একটা জায়গায়। চিত্রশিল্পী হিসেবে আমাকে মোটামুটি নামেই বলা চলে। এই সেদিন দুপুরে পার্ক স্ট্রিটে পরিত্যক্ত কবরখানাটার পাশ দিয়ে যাচ্ছিলাম, হঠাৎই মনে পড়ে গেল কদিন ধরেই কিছু পাতাবাহার গাছের কথা বলছে মৈত্রেয়ী, আমাদের সদ্য কেনা ফ্ল্যাটটা সাজাবে। মৈত্রেয়ীর খুব গাছের শখ, ঘরবাড়িকে সবুজ দেখতে ভালোবাসে। দাঁড়িয়ে গেলাম, আজই নিয়ে নেব, এক্ষুনি বাড়ি কি ফিরবো এখন? দোনামেনা করতে করতে ঢুকেই পড়লাম ভেতরে। এই কবরখানার হার হদ্দ আমার চেনা, কলেজ জীবনের অনেক সোনালী মুহূর্ত ছড়িয়ে আছে এখানে। এই মধ্য বয়সে হঠাৎ হঠাৎ এসে পড়লে ভালোই লাগে। এখানকার নার্সারিটাও পুরনো, এখনও আমায় চিনতে পারলো বুড়ো মালিটা। ওই আমায় বেছে বেছে গাছ দিল গোটা পাঁচে, সাইকাস, অডেনিয়াম, জেড আর তরতাজা দুটো এরিকা পাম। টবগুলো আলাদা করে রেখে একটু ঘুরছিলাম চারদিকে। কত যুগ আগের মৃত মানুষ এখানে শুয়ে আছে সার সার, কোথাও ছোট্ট করে এপিটাফ লেখা সমাধি, কোথাও গথিক স্থাপত্যের মনোরম স্মৃতিসৌধ। ভেঙে ভেঙে পড়ছে সব, ইট বেরিয়ে পড়েছে, তবু ইতিহাস এখনো যেন মুখর এখানে। ওই তো ওখানে চার্লস ডিকেন্সের ছেলে শুয়ে, ওই তো ওখানে সাইতো রয়েছেন উইলিয়াম জোন্স। আগে জায়গাটা গাছ আগাছায় আর আরও কত সবুজ ছিল, এখন দেখলাম একদিকে কোন কেমন ন্যাড়া ন্যাড়া, ওদিকে তো বেশ কিছু বড় বড় শিরীষ শিমুল ছিল, কোথায় যে গেল। হাঁটতে হাঁটতে পেছন ভাগটায় চলে এসেছি, সহসা দৃষ্টি স্থির, একটা প্রায় ভাঙা স্মৃতিফলক, তার পাশে এক জীবন্ত কঙ্কাল। হাড্ডিসার দেহ ঝুঁকে পড়ে কি যেন খাচ্ছে হাপুস সুপুস করে, পরনে একটা কালো ছিট কাপড়ের টুকরো, খালি গা, রুক্ষ চুলে থোকা থোকা জটা, শুকনো চিমশে স্তন ঝুলে আছে কাপড়ের পাশ দিয়ে। কি খাচ্ছে ওটা, ভুভুক্ষুর মতো ভাত? পায়ের শব্দ পেয়ে জ্যান্ত সব চোখ তুলেছে, ড্যাবা ড্যাবা চোখে দু এক পলক দেখলো আমায়, আবার ডুব দিয়েছে আহারে, চটপট হাত চালাচ্ছে, কষ বেয়ে গড়াচ্ছে খাদ্যরস। মুখটা খুব চেনা চেনা যেন, বড় বড় চোখ, নিখুঁত ভি শেপ চিবুক,
গ্রেটা গার্বো না? হ্যাঁ গ্রেটাই তো, কিন্তু একই চেহারা হয়েছে। পায়ে পায়ে কাছে গেলাম। কি গো, চিনতে পারছো? গ্রেটা তাকালোই না, হাত চাটছে এক মনে। মনে পড়ছে না সেই যে তোমার ও অসুখ করলো, হাসপাতালে দিয়ে এলাম? শুনছে কি আদু? বুড়ো মালির ডাকছে পেছন থেকে। কার সঙ্গে কথা বলছেন বাবু, ও তো পাগল। সরে এসে মালিককে জিজ্ঞাসা করলাম, এ কবে থেকে এখানে আছে? তা হবে 1-2 বছর। কেউ নেই ওর? কি জানি বাবু, বলতে পারবো না। কখনো ফুটপাতে পড়ে থাকে, কখনো কবরখানায়। মালি দাঁত বার করে হাসলো। পাগলির কিন্তু খুব তেজ, কেউ খেতে দিলে খায় না, পয়সা দিলে নেয় না, দিতে গেলে উল্টাপাল্টা কথা বলে। তো খাবার জোটে কোত্থেকে? ঘুরে ঘুরে ডাস্টবিন থেকে কুড়িয়ে বাড়িয়ে আনে। ও, আপনার ট্যাক্সি ডাকবো বাবু? ডাকো। মালি চলে যেতেই আবার গ্রেটার কাছে গেলাম। তোমার ছেলেপুলেগুলো সব কোথায়? গ্রেটা যেন এবার ভুরু কুঁচকে শুনলো কথাটা, দুদিকে মাথা দোলাচ্ছে। আর তোমার সেই ভব? চমকে চোখ তুলেছে গ্রেটা, তাকিয়ে রয়েছে নিষ্পলক। আহারে, সবাই গ্রেটাকে ছেড়ে চলে গেছে? মায়ায় ভরে গেল বুকটা। উবু হয়ে বসলাম সামনে, পকেট থেকে একখানা 100 টাকা নোট বার করে বাড়িয়ে দিয়ে বললাম, শোনো, এটাকে ভিক্ষে বলে মনে করো না, রাখো, রেখে দাও। কথা শেষ হলো না, অদ্ভুত এক কাণ্ড করে বসলো গ্রেটা। টাকাটার দিকে ঝলকে তাকিয়েই গায়ের আঁচল খালা ফেলে দিয়েছে, হলদেটে চোখে বিদঘুটে এক কটাক্ষ হানল। বিকৃত স্বরে বলে উঠল, শুবি আমার সঙ্গে? শুবি, আয় আয়। চৈত্রের হাওয়া ঘূর্ণি তুলছে কবরখানায়, ধুলো উড়ছে, শুকনো পাতাও রোদ্দুর শুষে নিচ্ছে ছায়াকে, জীর্ণ বুকের খাঁচায় ধুলছে দুটুকরো চামড়া। আমার গা শিরশির করছিল, গ্রেটার সঙ্গে সেই আমার শেষ দেখা। মাস আটেক পরে আর একবার গিয়েছিলাম কবরখানায়, গ্রেটা তখন মরে গেছে।